আজকে আমি আপনাদের জন্য শুরু করছি একটি চমৎকার টিউটোরিয়াল। এবং আপনাদের বলে রাখা ভালো, আমার চ্যানেল এবং যদি ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে টিক দিয়ে রাখবেন পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য। NTRCA কর্তৃপক্ষের মাধ্যমে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, গত 2 তারিখে আপনারা আবেদন প্রক্রিয়া শেষ করেছেন। এই আবেদন প্রক্রিয়া প্রসেস প্রক্রিয়াকরণ এবং নিয়োগ প্রক্রিয়া কখন হবে, অর্থাৎ আপনার জন্য নিয়োগ সুপারিশ কখন দিবে, সেই নিয়োগ প্রক্রিয়া প্রতীক্ষায় আপনারা আছেন এবং প্রতি মুহূর্তে আপনাদের মোবাইলে মেসেজ অপশানে গিয়ে দেখছেন যে নিয়োগ প্রক্রিয়ার কোনো খুব শীঘ্রই আপনাদের নিয়োগ সুপারিশের জন্য SMS এবং তাদের নিজস্ব ওয়েবসাইট বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA.gov.bda ওয়েবসাইটে তাদের চূড়ান্ত তালিকাভুক্ত অর্থাৎ চূড়ান্তভাবে মনোনীত শিক্ষকদের তালিকা এবং SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে আপনি কোন প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছেন। তো বন্ধুরা, নিয়োগ প্রক্রিয়া আমরা অনলাইন বিভিন্ন বিজ্ঞপ্তি পত্রিকার মাধ্যমে এবং অফিসিয়াল ভাবে আমরা যোগাযোগের মাধ্যমে যেটুকু জানতে পেরেছি গোপনভাবে, সেটি হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারি মাসে। অবশ্যই নিয়োগ সুপারিশের জন্য আপনাদের রিকমেন্ডেশন দেওয়া হবে। সেটি এর বরাদ্দ বলতে পারি যে আপনাদের এই নিয়োগ সুপারিশ শুরু হবে জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুতে। তো বন্ধুরা, টাইম বেশি নয়, আপনাদের এই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার ধৈর্য রাখুন এবং কর্তৃপক্ষের উপর আস্থা রাখুন নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার জন্য এবং প্রস্তুত হন আপনার নিয়োগ প্রক্রিয়া নিয়োগ সুপারিশ পাওয়ার পর আপনার এনপিওভুক্ত হওয়ার এবং বেতন ভাতা চালুর জন্য যে করণীয়গুলো আছে সেগুলো আমার অর্থাৎ পূর্ববর্তী টিউটোরিয়ালে দেওয়া হয়েছে এবং আমার চ্যানেলে স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে এমপিও সংক্রান্ত বিষয়ে বেশ কিছু টিউটোরিয়াল আছে, সেগুলো আপনারা দেখবেন এবং আপনারা যেন ভালো প্রতিষ্ঠানে ভালোভাবে অর্থাৎ নিয়োগপ্রাপ্ত হন। এবং আপনাদের বলে রাখা ভালো, নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বে বেশ কিছু দালাল এবং সুবিধাবাদী মানে নেতাদের সাঙ্গপাঙ্গরা আপনাদের কাছে বিভিন্ন ফোন অথবা বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছে যে প্রক্রিয়া NTCR কর্তৃপক্ষ তাদের বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের জানা দিয়েছে। বিজ্ঞপ্তিটি হচ্ছে এই বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, আপনারা বুঝে সুঝে মানুষের সাথে যোগাযোগ করবেন এবং আশান্বিত হবেন। তবে এখানে বলে রাখা ভালো, আপনারা যারা নিয়োগের জন্য অধীর ভাবে আগ্রহিত তারা অবশ্যই মেধা তালিকায় যাদের ভালো পজিশন আছে অর্থাৎ উপজেলা পর্যায়ে আপনার যদি পয়েন্ট ভালো থাকে তাহলে আপনি সেই ভাগ্যবান মানুষ, নিয়োগ প্রক্রিয়া আপনার জন্যই অপেক্ষায় আছে অর্থাৎ আপনার নিয়োগের জন্য সুপারিশ অর্থাৎ রিকমেন্ডেশন আপনি অবশ্যই পাবেন। তারপর শুভকামনা প্রত্যাশায় আজকে আমি শেষ করছি।